আসছে পূজো, বাহারি আলোয় সেজে উঠবে পূজো মণ্ডপ। দিন রাত এক করে লাইটের বোর্ড বানাচ্ছেন শিল্পীরা, পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও হাত লাগিয়েছে কাজে। পাড়ায় পাড়ায় বাঁশকাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করতে বেজায় ব্যস্ততা। দোকানে জামা কাপড় কেনার ভিড় সব বয়সী মানুষের, কারণ দিন কয়েক পরেই বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসব দুর্গাপুজোয়। আলোর ঝলকানিতে সেজে উঠবে পূজামণ্ডপগুলি। একই কারণে ব্যস্ত বিভিন্ন ধরনের ডিজিটাল আলোর বোর্ড বানানোর কারিগরেরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলের রাতন এলাকায় চলছে আলোক শিল্পীদের কাজ। বাঙালির প্রাণের উৎসব শারদ উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে সকলেই নাওয়া খাওয়া ভুলেছেন। সাধারণ মানুষ, পুজো উদ্যোক্তা, প্রতিমা তৈরির কারিগর, আলোক শিল্পী সকলেরই এখন ব্যস্ততা চরমে। উৎসবের দিনগুলিতে ডিজিটাল রংবাহারি আলোর ঝলকানিতে সেজে উঠবে পূজামণ্ডপগুলির পাশাপাশি রাস্তাঘাট। তাই এখন বেজায় ব্যস্ত বিভিন্ন ধরনের ডিজিটাল আলোর বোর্ড বানানোর কারিগরেরা। বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলের রাতন এলাকায় জোর কদমে চলছে ডিজিটাল আলোর বোর্ড বানানোর কাজ। সারা বছর যেমন তেমন, পুজোর সময় কাজের চাপে নাওয়া খাওয়া ভুলেছেন শিল্পীরা। শিল্পীরা জানালেন, কলকাতা থেকে আসে লাইটের বোর্ড তৈরির সরঞ্জাম। জানা যায় এখানে বর্তমানে রাত দিন এক করে ডিজিটাল আলোর বোর্ড বানাচ্ছেন কারিগরেরা। সারা বছর তেমন কাজ না থাকলেও পুজোর আগে বেজায় ব্যস্ত হয়ে যায় তারা। চন্দননগরের আদলে তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের আলোর বোর্ড বিভিন্ন পূজা মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করে। পুজোর আগে কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করার জন্য লাইট ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারা। কাঠের ফ্রেম বানিয়ে তাতে বসানো হয় বিভিন্ন রঙের লাইট। একটি লাইট বোর্ড তৈরি করতে 3 থেকে 4 দিন সময় লেগে যায়। মহিলারাও ঘরকন্নার কাজ সামলে লেগে পড়েন আলোর মালা তৈরি করতে। এত লাইটিং গেট বানাচ্ছে পূজোর জন্য, দুর্গাপূজো। সারা বছরই কি বানায় না? তো পূজো প্যান্ডেল দেয় লাইট। এই এইখানে কতদিন মিলে আপনারা বানান? 7-8 দিন। 7 দিন মানে বেশি কোন সময়টা বেশি কাজের চাপ পড়ে? পূজোর সময়। এই যে এত লাইট বাইট, এই সামগ্রীগুলি কোথা থেকে আনেন? কলকাতা থেকে, চন্দননগর। কি আনে এগুলো? পছন্দ অনুযায়ী লাইট নিয়ে যান মহাজনেরা। কারিগরেরা জানিয়েছেন, লাইট বোর্ড তৈরি হয়ে গেলে পাড়ি দেয় পাইকারি বিভিন্ন দোকানে। আবার অনেক সময় অর্ডার অনুযায়ী মহাজনেরাও কিনে নিয়ে যান সেই সব লাইটিং বোর্ড। বিভিন্ন পূজা মণ্ডপে ভাড়া হিসেবেও দেয়া হয়। তবে এখন ডিজিটাল আলোর চাহিদাই বেশি, এমনটাই জানিয়েছেন কারিগরেরা। সেই মতো কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে রং বেরঙের লাইট এনে ডিজিটাল আলোর বোর্ড কিংবা লাইটিং তৈরি করা হয়। লাইট বোর্ডেও থিমের চমক। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় লাইটের বোর্ডে। পুজোর আর কয়েকদিন বাকি, তাই এখন বেজায় ব্যস্ত লাইট তৈরির সাথে যুক্ত কারিগরেরা। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই কাজে হাত লাগিয়েছেন। আমার এই লাইটিং গেট, এলইডি গেট বলে, এটা কেন এই সময়টা? কেন দুর্গাপূজার জন্য? এগুলা মোটামুটি শ্রাবণ মাস, প্রথম শ্রাবণ মাস থেকে, প্রথম শ্রাবণ মাস থেকে শুরু করতে। আচ্ছা, এই যে লাইটিং বোর্ডগুলো, যে এই সামগ্রীগুলি কোথা থেকে আনেন? ওগুলো আমরা কলকাতা থেকে আনি, চন্দননগর, তারপর বড় বাজার, তারপর ওই চাঁদনি চৌক, যেগুলো বলে ওই আশপাশে। আমরা তো মূলত ডিজিটাল লাইট বলতে বোঝাই চন্দননগর। হ্যাঁ, তাদের সাথে কতটা সামঞ্জস্য রেখে আপনারা কাজ করতে পারেন বলে? আমরা তো পারবো, কিন্তু ওদের তো সবসময় ওরা করে, তো সারা বছরই করে, ওদের একটু হাতের স্পিডটা বেশি, আমাদের একটু ঢিলা হবে আর কি। কিন্তু করতে পারি আমরা, হ্যাঁ এরকম করতে পারি। আমাদের পুরো চাপ, আমরা সকালবেলা খুলি আর রাত 11-12টা পর্যন্ত করি। বর্ষপূর্তি উপলক্ষে আদিমোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।